আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, যারা দেখছেন যেখান থেকে দেখছেন, আজকে আপনাদের জন্য আমরা নতুন করে নিয়ে এসেছি আরেকটা প্রিন্টার, ক্যানন ফিক্সমা IP2770 প্রিন্টার। নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে রাখা আছে ক্যাননের কয়েকটা প্রিন্টার, মডেল নাম্বারটা আপনাদের অনেক পরিচিত। বাংলাদেশে কম বাজারের ভিতরে সবচেয়ে বিপুল ব্যবহৃত এবং ইউজ করা প্রিন্টার হচ্ছে ক্যানন IP2770। এটারই ছোটো ভাই অথবা বড় ভাই বলা যেতে পারে, ক্যানন 2770 অথবা 2772। দুটা মডেল আলাদা হলেও আসলে জিনিসটা একই দেখতে আমাদের মনে হয়েছে, আশা করছি আপনারও মনে হয়ে থাকবে। কারণ হচ্ছে যখন আমরা সফটওয়্যার ইনস্টল করব কম্পিউটারের ভিতরে, ড্রাইভার শো করবে ক্যানন IP2700 সিরিজ। সো যেহেতু ড্রাইভার একই, ভিতরে সেসিস একই, কার্টিজ একই, বডি একই, আমাদের কাছে মনে হয়েছে সবগুলো কনফিগারও একই। সো এটা হচ্ছে বিভিন্ন ভার্সন থাকে মডেলের। সো এটা হচ্ছে পরের এবং বর্তমান লেটেস্ট ভার্সন ক্যানন ফিক্সমা IP2770 প্রিন্টার। এই প্রিন্টার নিয়ে যদি আমি ছোটোখাটোভাবে আপনাদেরকে একটু বুঝিয়ে বলার চেষ্টা করি, যদিও এই প্রিন্টার নিয়ে আমাদের অনেকগুলো রিভিউ করা আছে আমাদের চ্যানেলে, যারা দেখেন না আশা করছি আপনারা আমাদের রিভিউগুলো দেখে আসবেন, আর যারা ফার্স্ট টাইম আমি তাদের জন্য ছোট্ট করে একটু শেয়ার করছি। নর্মালি এই প্রিন্টারটা হচ্ছে টোটালি সাদা এবং কালো, দুইটাই প্রিন্ট হবে, সাদা এবং কালার। নর্মালি সাদা কালার বলতে অনেকে মনে করতে যে শুধু সাদা প্রিন্ট হবে, কালো প্রিন্ট হবে না, এটা আসলে ফোর কালারের প্রিন্টার। নর্মালি কালো প্রিন্ট হবে প্লাস হচ্ছে কালার প্রিন্ট হবে। এই প্রিন্টারের সাথে কী কী দেওয়া থাকছে বক্সের ভিতরে, নর্মালি বক্সের ভিতরে দেওয়া থাকবে একটা সফটওয়্যার সিরিজ, ইউজার গাইড, একটা পাওয়ার কেবেল, একটা ইউএসবি কেবেল, প্লাস হচ্ছে দুটো অরিজিনাল ক্যাননের কার্টিজ এবং এক বছরের ওয়ারেন্টি সংযুক্ত একটা স্টিক কার্ড, যেখানে সাইনিং করা থাকবে ক্যাননের অরিজিনাল অথরাইজ ইনপোর্টারের। সো আশা করছি এই মেশিনের অবশ্যই আপনারা এক বছরের ওয়ারেন্টি এনশিওর করে নেবেন যেখান থেকে পারচেস করেন, তবে সেক্ষেত্রে কোনো ধরনের কার্টিজ রিফিল করা যাবে না এবং ড্রাম ইউজ করা যাবে না। যদি আপনারা ড্রাম ব্যবহার করে থাকেন তাহলে ওই ক্ষেত্রে কোনো ধরনের ওয়ারেন্টি থাকবে না। এই প্রিন্টারে যে কার্টিজগুলো ইউজ করা হয়েছে, ব্ল্যাক কার্টিজে মোটামুটি 480 পেজ প্রিন্ট হবে এবং কালার কার্টিজে মোটামুটি 150 থেকে 200 পেজ প্রিন্ট হবে। নর্মালি একটা ব্ল্যাক কার্টিজের দাম হচ্ছে মোটামুটি 2050 এবং কালার কার্টিজের দাম হচ্ছে 2550 টাকা আজকের প্রাইস। এগুলা সময়ের সাথে এবং স্টক আপডেটের সাথে প্রাইস আপডেট হয়। আশা করছি আপনারা যখন পারচেস করবেন যেখান থেকে পারচেস করবেন সেলস টিমের সাথে যোগাযোগ করে প্রাইসগুলো নেবেন, স্টক এবং প্রাইসের সম্পর্কে একটা ধারণা আপনারা নিয়ে নিতে পারবেন। আমরা এই মেশিনের সাথে যেহেতু আমরা আজকে আপনাদের সামনে আরেকবার নিয়ে আসার মেন কারণ হচ্ছে, নর্মালি এই প্রিন্টারে আমাদের সাবেক প্রাইস ছিল অনেক কম অনেক কম, বর্তমানে প্যান্ডামিক সিজনের কারণে বর্তমানে মার্কেটে এই প্রোডাক্টগুলোর প্রাইস অনেক উঠে যাচ্ছে উপরের দিকে, আপ অ্যান্ড ডাউন। যদিও মার্কেটে প্রতিটা পণ্যেরই হয়ে থাকে প্রাইস, দুর্ভাগ্যজনক সত্য হচ্ছে বাংলাদেশের কোনো প্রোডাক্ট ডাউন হয় না, শুধু আপ টু আপ হতে থাকে, যেটা আমাদের সত্যি চরম সত্য। আশা করছি আপনারা নার্ভাস না হয়ে এবং মন খারাপ না করে আপনারা প্রথমে ট্রাই করবেন আমাদের সেলস টিমের সাথে যোগাযোগ করার জন্য। আশা করছি ওনারা আপনাদেরকে সঠিক একটা ইনফরমেশন দিবে বর্তমানে মেশিনের প্রাইস কেমন। আমি আপনাদেরকে ছোট করে ধারণা দিয়ে থাকি যে প্রিন্টার বর্তমান প্রাইস হচ্ছে 7700 টাকা, ড্রাম সাগরে আমরা এটা দাম প্রাইস এনশিওর করেছি 8300 টাকা। যদিও আমাদের সাবেক প্রাইস একটু কম ছিল, 6000 টাকা, 4500 টাকা, 3700 টাকা, অনেকগুলো ভিডিও আমাদের এই মেশিনের আপলোড করা আছে আমাদের চ্যানেলে, আশা করছি আপনারা দেখবেন। তবে নার্ভাস হবেন না, কারণ হচ্ছে সময়ের সাথে পাল্লা দিয়ে, আসলে মার্কেটের সাথে পাল্লা দিয়ে প্রতিনিয়ত এই প্রোডাক্টগুলোর প্রাইস আপডেট হচ্ছে। যেটা আমি এই প্রিন্টারের ম্যানুফ্যাকচারও না, প্লাস হচ্ছে আমি ইনপোর্টারও না, আমি অথরাইজ সাপ্লায়ার। নিশ্চয় আপনারা জেনে থাকবেন হাজিটেক মানে হচ্ছে অথরাইজ সাপ্লায়ার প্রোডাক্ট, যে কোনো প্রোডাক্ট আমরা অথরাইজেশন নিয়েই আমরা সাপ্লাই করে থাকি। সো সেই ক্ষেত্রে কোম্পানির ফর্মুলা আসলে মেনটেন করে আমরা এই প্রোডাক্টগুলোর প্রাইস মার্কেটে আপডেট হয়, কোম্পানি এটাই মেন আসলে আপডেট করার কারিগর। সো যদি আপনাদের কিছু বলার থাকে বা খুব যারা যদি খেয়াল থাকে আপনারা অবশ্যই কোম্পানির পর খুব জানতে পারেন, এক্ষেত্রে আমরাও আপনাদের সঙ্গে। নর্মাল এই প্রিন্টারের প্রাইস থাকবে 8300 টাকা ড্রাম সহকারে, তবে এক্ষেত্রে কোনো ওয়ারেন্টি থাকবে না, ঘাবড়ানোর কিছু থাকবে না। যদি আপনারা ড্রাম করার পরেও ছোটো খাটো যদি কোনো প্রবলেম ফেস করে থাকেন ওই ক্ষেত্রে আমাদের সার্ভিস টিমের সাথে আপনারা যোগাযোগ করবেন, অডিও কল অথবা ভিডিও কলের মাধ্যমে আমরা আপনাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করবো। এক্ষেত্রে কোনো প্রকারে আমরা টাকা নিব না যদি আমরা ফিজিক্যালি কোনো পরিশ্রম করে না থাকি অথবা কোনো অ্যাক্সেসরিজ না লেগে থাকে। আমরা অনেককে দেখে থাকি যে ওনারা বলে যে ভাইয়া পাইপে বাতাস ঢুকে গেছে, কালার আসতেছে না, বিভিন্ন ইস্যুসগুলো থাকে। আমরা আশা করছি যদি আপনি ঢাকার ভিতরে হয়ে থাকেন আমাদের সার্ভিস টিমের সাথে যোগাযোগ করেন, অডিও কল অথবা ভিডিও কলের ভিতরে ওনারা আপনাদেরকে ফ্রি ট্রিটমেন্ট দিয়ে দিবে। আর যদি ঢাকার বাইরে থেকে থাকেন ভিডিও কলের মধ্যে অবশ্যই যোগাযোগ করবেন, ঢাকার ভিতরে থাকলে আপনারা সরাসরি নিয়ে আসতে পারেন, এক্ষেত্রে আমরা কোনো ধরনের সার্ভিস চার্জ দিব না। এই প্রিন্টার নর্মালি খুবই সিম্পল, স্পিড নিয়ে আমরা যদি একটু আলোচনা করি, প্রিন্টারে কেমন স্পিড দিবে, কী কাজে ইউজ করবো, কেন ইউজ করবো, এত বিড়ম্বনা। আসলে বাংলাদেশের লো বাজেটের ভিতরে ভালো কোয়ালিটি ফুল প্রিন্টার বলতে একমাত্র ক্যানন 2770 প্রিন্টারে আছে, আপনি মানেন বা না মানেন, বিশ্বাস করেন বা না করেন, এটা আসলে চরম সত্যি। কারণ হচ্ছে
এত কম বাজেটের ভিতরে কালার প্রিন্ট দেওয়া, এত স্পিড দেওয়া, এটা আসলে কারো পক্ষে সম্ভব না। আমি আর আশেপাশে কাউকেই দেখছি না এত কম বাজেটের ভিতরে। নর্মালি এই প্রিন্টারের স্পিড হবে মোটামুটি 4.8 PPM। মোটামুটি আমরা ধারণা করছি প্রতি মিনিটে যদি আপনি কালার প্রিন্ট করেন 5টা পেয়ে যাবেন, যদি ব্ল্যাক সাদা কালো প্রিন্ট করেন মোটামুটি 8 থেকে 9টা পেয়ে যাবেন। নর্মালি এই প্রিন্টারটা ইউএসবির মাধ্যমে প্রিন্ট করা যাবে কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ থেকে অথবা আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে যদি আপনার ফোনটা ওটিজি সাপোর্ট করা থাকে। এরপরে এই মেশিনটা শেয়ারিং করার মাধ্যমে আপনি যদি অফিসে অনেকগুলো পিসি থাকে, আপনি সবগুলো পিসি থেকে শেয়ারিংয়ের মাধ্যমে অনায়াসে প্রিন্ট করতে পারবেন। এই মেশিনের স্পিড অনেক ফাস্ট, আমরা অনেকবার পরীক্ষা করেছি এবং আমরা লাইভ আনকাট ভিডিওগুলো আপলোড করে দেখিয়েছি যে আমরা নর্মালি আমাদের অফিসের ইনভেলপগুলো প্রিন্ট করে থাকি, অনেক কোয়ালিটি ফুল এবং চমৎকার এবং স্ট্যান্ডার্ড কোয়ালিটি প্রিন্ট হয়েছে বলে আমরা আসলে স্বচক্ষে দেখেছি। আশা করছি আপনি ট্রাই করবেন আপনার অফিসের ইনভেলপ থেকে শুরু করে আপনার ভিজিটিং কার্ড, আপনার অফিসের আপনি ফ্যাট থেকে শুরু করে সব কিছু প্রিন্ট করতে পারেন, ইনভয়েস থেকে শুরু করে সব কিছু। এই মেশিনটা কার জন্য পারফেক্ট হবে? এই মেশিনটা আপনি অফিসিয়াল ইউজ, পার্সোনাল ইউজ, হোম ইউজ, ফ্যাক্টরির জন্য যে কোনো কাজের জন্য আপনি ইউজ করতে পারেন। ড্রাম করার পরে আপনাকে এই মেশিনটা অবশ্যই মাথায় রাখতে হবে, সবসময় চলমান রাখতে হবে, কখনোই বন্ধ রাখা যাবে না। যদি বন্ধ রাখেন তাহলে বুঝতে হবে যে আপনার 12টা বেজে যাচ্ছে। কারণ হচ্ছে যেহেতু আমরা যে ট্যাঙ্কটা লাগাবো, এক্সট্রা যে ট্যাঙ্কটা আছে, এই ট্যাঙ্কটা টোটালি চাইনিজ কালি ইউজ করা হয়েছে। এই চাইনিজ কালি হচ্ছে ওয়াটার বেস, ওয়াটার বেস মানে হচ্ছে আপনাকে জং ধরাবে, জ্যাম করবে। সো সেই ক্ষেত্রে আপনি যদি একটু শৌখিন হন অথবা যদি যত্নশীল হন, আপনি চেষ্টা করবেন নেক্সট টাইম যে ক্যালিগুলো থাকে ওই ক্যালিগুলো আপনি অরিজিনাল ক্যালি ইউজ করার জন্য। অরিজিনাল অ্যাকসেপ্ট ক্যালির দাম মোটামুটি 2700 থেকে 2800 টাকা, আর এখানে যে ক্যালিগুলো ইউজ করা হয়েছে এগুলো মোটামুটি 1700-400 টাকার বিনিময়ে পাওয়া যাবে। তবে আপনি ইচ্ছে করলে চায়নার ভিতরে একটু ভালো মানের ক্যালি আছে, 1700 মোটামুটি 600 টাকা। ক্যালি সংক্রান্ত একটা ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে, আশা করছি সময় যদি থাকে আপনি একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে মোটামুটি আপনার সাম্যক কিছু ধারণা হয়ে যাবে। এরপরে যদি আপনার এরপরে যদি কোনো প্রবলেম ফেস করে, কতদিন পরে প্রবলেম ফেস করতে পারেন বা আপনি কতদিন পরে যন্ত্রণায় পড়তে পারেন, যেহেতু প্রিন্টিং সলিউশন মানে হচ্ছে প্রবলেম, প্রবলেম মানে হচ্ছে প্রিন্টিং সলিউশন, গাবড়ানো কিছু নেই, এরা ছাড়া আপনার বিকল্প কোনো অপশন নেই। নর্মালি আপনি যদি কখনো বন্ধ রাখেন একদিন, দুদিন, তিন দিন, পাঁচ দিন, তবে নর্মাল মোডে আপনি হ্যাড ক্লিনিং করে নেবেন। হ্যাড ক্লিনিং করলে আপনার প্রাথমিক যে প্রবলেমগুলো আছে এগুলো সলিউশন হয়ে যাবে। এরপরেও যদি আপনার প্রবলেম সলিউশন না হয় আপনি আমাদের সার্ভিস সেন্টারে নিয়ে আসবেন, ওরা ট্রাই করবে আপনাদের প্রাথমিক প্রবলেমগুলো সলিউশন করে দিতে। এরপরেও যদি সলিউশন না হয় তাহলে আপনাদেরকে হেডগুলো চেঞ্জ করতে হবে। যদি ব্ল্যাক হেড ড্যামেজ হয় ব্ল্যাকটা, কালার হেড ড্যামেজ হলে কালারটা। আমি একটু প্রাইস বলে দিয়েছি, অরিজিনাল কাটিস মোটামুটি ব্ল্যাকটা 2000 থেকে 2050 এবং কালারটা 2300 থেকে 2500 টাকার ভিতরে। চাইনিজ কালার যদি আপনি পান বর্তমান প্রেক্ষাপটে 1450 থেকে 1500 টাকা ব্ল্যাক, 1450 থেকে 1650 টাকা কালার। সো বন্ধুরা যারা দেখছেন যেখান থেকে দেখছেন, যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে করে আমাদের বানানো সবগুলো ভিডিও সবার আগে আপনার সামনে পৌঁছে যায়। আজকে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যেহেতু আমাদের মার্কেটে নতুন একটা প্রোগ্রাম শুরু হয়েছে, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, নিশ্চয়ই আপনারা যদি আমরা এদিক সেদিক দেখি আমাদের চতুর্পাশে শুধু বেলুনের পরে বেলুন দেখা যাচ্ছে। আমরা আসলে এক মাস ব্যাপী একটা বিশাল কর্মযজ্ঞে অংশীদার হচ্ছি, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী 50 বছর। নিশ্চয়ই আপনারা দেখবেন আমাদের এখানে অনেকগুলো বেলুন দেখা যাচ্ছে, আপনাদেরকে ওয়েলকাম করছি। এখানে আসলে বিভিন্ন ধরনের লটারি সিস্টেম হয়, কুপনের সিস্টেম আছে, গিফটের সিস্টেম আছে এবং বিভিন্ন ডিসকাউন্টের সোডা ছুটি আছে। সো সেই ডিসকাউন্ট উপলক্ষে আমাদের কম দামের প্রিন্টারের অনেক চাহিদা আছে, চাহিদাকে সামনে রেখে আমরা এই মেশিনটাকে নতুন করে হাইলাইটস করা, আমরা আপনাদেরকে ওয়েলকাম করছি। আপনারা যারা সরাসরি ডিসেম্বর মাসের ভিতরে আমাদের প্রোডাক্টগুলো পারচেস করবেন, সবার জন্য সারপ্রাইজ গিফট থাকবে আমাদের হাজিটেকের পক্ষ থেকে। সো বন্ধুরা ভালো থাকুন, দেখতে থাকুন, যদি গিফট নিতে হয় সরাসরি আসবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার অবশ্যই আমাদেরকে দেখিয়ে দেবেন, ইনশাল্লাহ আপনার গিফট আপনি বুঝে পাবেন। সো বন্ধুরা ভালো থাকুন, দেখতে থাকুন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ইনফরমেশন নিয়ে। আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফিজ।